ত্রয়োদশ জকিগঞ্জ উপজেলা স্কাউট সমাবেশ 2019-এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 27 জানুয়ারি রবিবার সকাল 11 ঘটিকায় লুৎফর রহমান স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। হাফিজ মজুমদার বিদ্যানিকেতন স্কাউটের পেট্রোল লিডার মামুনুর রশিদের সঞ্চালনায় এবং ত্রয়োদশ জকিগঞ্জ উপজেলা স্কাউট সমাবেশের প্রধান অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডক্টর আহমদ আল কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুকমান উদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি মুস্তাকিম আলী হায়দার, জকিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাওলাদার, জকিগঞ্জ পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজি খলিল উদ্দিন, ইসামতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জালাল আহমদ, জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কুতুবুদ্দিন, সেক্রেটারি মহিউদ্দিন হায়দার, 3 নং কাজলসার ইউনিয়নের চেয়ারম্যান জুলকারনাইন লস্কর প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা কমিশনার বিশ্বজিৎ রায় এবং অনুভূতি প্রকাশ করেন স্কাউট প্রশিক্ষক আক্তার হোসেন। পরে প্রবীণ স্কাউটার কবি আবুল কালাম আজাদের স্কাউটিং বিষয়ক গানের বইয়ের মোড়ক উন্মোচন, লুৎফর রহমান গার্লস স্কাউট এবং স্বেচ্ছাসেবকদের 2টি ডিসপ্লে প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়। জকিগঞ্জ টেলিভিশন, সিলেট। আমি